না, আমি আমি জানি না আমাদের প্রোগ্রামের কর্মসূচি কি সেটা সম্পর্কে আমি অকিনভলভ নই। আমাদের কাজ হচ্ছে সাংগঠনিকভাবে কিভাবে আমরা ব্যাপারটাকে করব সেটা সম্পর্কে আমরা আলোচনা করছি। অভিষেকের নবজোয়ার কর্মসূচির প্রোগ্রাম নিয়ে ওয়াকিবহাল নয় পার্থ, আমাদের কাজ সাংগঠনিকভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়া। বনগাঁ এসে এমনটাই বললেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। আগামী 10 তারিখে বনগাঁ দক্ষিণ বিধানসভায় নবজোয়ার কর্মসূচি রয়েছে তৃণমূলের। বৃহস্পতিবার বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দলীয় অঞ্চল সভাপতি ও ব্লক সভাপতি নিয়ে বৈঠক করলেন রাজ্য সেচমন্ত্রী পার্থ ভৌমিক। না না, আমরা নবজোয়ার যে যাত্রা উন্নয়নকে সামনে রেখে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছে আমাদের জেলায়, তার প্রবেশের সময় এসে গেছে। স্বাভাবিকভাবেই সমস্ত জেলাতেই আমরা বসছি, আমাদের প্ল্যানিং তৈরি করছি যে কীভাবে আমরা পুরো এলাকাটাকে সাজাবো, কীভাবে মানুষের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আসছে সেই বার্তা পৌঁছে দেবো, সেটা নিয়েই সামগ্রী। না না, শুধু স্বরূপনগর নেই, অনেক জায়গার লোক আছে, সব সব মানে পাঁচটাঞ্চলেরই লোক আছে, শুধু স্বরূপনগর নেই, আমরা একটা একটা অঞ্চল ধরে বসছি। না না, এখন নবজোয়ার পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখন কিছু হচ্ছে না, দেখুন সেটা তো ওনার রুট উনি ঠিক করছেন। আমাদের কাজ হচ্ছে সাংগঠনিকভাবে যাতে ব্যাপারটা সাফল্যমণ্ডিত হয় সেটা দেখে। না না, আমি আমি জানি না আমাদের প্রোগ্রামের কর্মসূচি কি সেটা সম্পর্কে আমি অকিনভলভ নই। আমাদের কাজ হচ্ছে সাংগঠনিকভাবে কিভাবে আমরা ব্যাপারটাকে করব সেটা সম্পর্কে আমরা আলোচনা করছি। অন্যদিকে বিজেপি নেতা দেবদাস মণ্ডল এই বৈঠক প্রসঙ্গে বলেন ওদের অনেক জায়গাতেই বৈঠক হচ্ছে, তবে বৈঠকের লোক হচ্ছে না, বাইরে থেকে লোক নিয়ে আসতে হচ্ছে, কারণ সবাই জানে ওরা চোর। দেখুন, সে তাদের নবজোয়ার কর্মসূচি বা চুরিবিদ্যা শেখানো বা ব্যালট ছিনতাই শেখানো বা ব্যালট লুট করা শেখানো, সে তো মাস্টারমশাই সব জায়গায় যাচ্ছে আসছে, সব জায়গায় গণ্ডগোল হচ্ছে, এবং যেহেতু যে জেলায় যাচ্ছে সেই জেলায় লোক হচ্ছে না বলে অন্য জেলার থেকে লোক নিয়ে যাচ্ছে। যেমন বিভিন্ন জেলার থেকে আমাদের কাছে খবর আছে, বিভিন্ন জেলার থেকে বনগাঁ শহরে লোক নিয়ে আসবে আগামী দিনে, দেখে নেবেন আপনারা। এবং ভিড় দেখাতে হবে, ভিড় দেখানোর জন্য বিভিন্ন জায়গাতে, কারণ অ্যাকচুয়ালি মানুষ যারা ভালো কর্মী তারা তৃণমূলকেও করতে চাইছেন, কারণ বেরোলেই বলছে চোর। তা আমি যদি চুরি না করে থাকি আমি চোর শব্দটা শুনবো কেন? তা যারা চুরি করেছে তারা চোর শব্দ শুনুক, আমরা শুনবো কেন? এটা সাধারণ তৃণমূল কর্মীদের বক্তব্য। এর জন্যে লোক হচ্ছে না, কিছু চোর চোরটা নিয়ে আসছে এখানে বড় চোরকে দেখার জন্য। আমি বলছি তো, বৈঠক বৈঠক হচ্ছে, এর আগেরবারও বৈঠক হচ্ছে, প্রত্যেকটা ওরা ব্লকে গিয়ে মিটিং করছে, যিনি বিজেপির বিধায়ক তৃণমূলের সভাপতি প্রত্যেকটা ব্লকে গিয়ে মিটিং করছে, লোক হচ্ছে না বলে, কিন্তু লোক হবে না এদের, এদের বাইরের থেকে লোক আনতে হচ্ছে। বনগাঁ থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।